আসসালামু আলাইকুম, কেমন আছে আমার ছোট্ট সোনামণিরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আবারও নার্সারির বাংলা ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের বাংলা ম্যাডাম নুসরাত জাহান, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। তো কেমন কাটছে দিনকাল? এখন তো লাইভ ক্লাস চলছে, খুব মজা করেই করছো নিশ্চয়ই। আমি লাইভে আসতে পারছি না বাবা, আমি ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদেরকে আপাতত পড়িয়ে যাব। ঈদের পরে ইনশাল্লাহ তোমাদের লাইভ ক্লাসে অংশগ্রহণ করব। আচ্ছা, তাহলে আজকে আমরা কি শিখব? তার আগে আমরা গতদিন কি পড়েছিলাম মনে আছে তোমাদের? গতদিন আমরা এই রকমই ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরচিহ্নের যোগ পড়েছিলাম, তার সাথে সাথে কি করেছিলাম, ছড়া পড়েছিলাম, মনে আছে? কি ছড়া বলতো? মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহাহাহা, মনে পড়েছে? আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহাহাহা। সবাই বাড়িতে প্র্যাকটিস করেছো তো? খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, গান গেয়ে গেয়ে, নেচে নেচে। এই যে বর্ষা বৃষ্টির সময় বাড়িতে বসে বসে ছড়া আর পড়াই তো কাজ, আর কি কাজ ছোট্ট বাবুদের? একটু খেলাধুলা, একটু বিনোদন, ভিডিও ক্লাস করা, একটু পড়াগুলো করা, আর হোমওয়ার্কগুলো লেখা, আর ছবি তুলে তুলে মিসদেরকে পাঠিয়ে দাও। এই তো বাবুদের কাজ, তাই না বাবুরা? তোমরা জানো আমারও একটা ছোট্ট বাবু আছে, সেই বাবুটাও বাড়িতে ইদানিং খুব জ্বালাচ্ছে। তা আমি বলেছি আমার নার্সারির বাবুরা কিন্তু খুব ভালো, তোমাকেও ওই রকম ভালো হয়ে থাকতে হবে। ও অবশ্য খুব ভালো, এই দিক দিয়ে কিন্তু খুব ডিসেন্ট। কোন সময় ক্লাস করতে হবে, কোন সময় ইয়ে করতে হবে, ও কি করে জানো? ও আবার স্কুল ড্রেস পরে ক্লাস করে। লাইভ ক্লাসগুলো কি যে মজা পায়, স্কুলকে অনেক মিস করছে তো? তোমরাও নিশ্চয়ই আমার বাবুর মতো স্কুলকে অনেক মিস করছো, তো তোমরাও সুন্দর করে স্কুল ড্রেস পরে লাইভ ক্লাস জয়েন করতে পারো, পারো না? আচ্ছা, তাহলে আমরা গতদিনের ছড়ার সাথে সাথে কি শিখেছিলাম বললাম? ব্যঞ্জন বর্ণের সাথে স্বরচিহ্নের যোগ। আমরা ভাবছি বাসায় বসে বসে ছোট্ট বাবুগুলো পড়াশোনা নিয়ে মনে হয় অনেক বিরক্ত হয়ে যাচ্ছে। ক্লাসের পড়া, তারপরে ভিডিও ক্লাস, লাইভ ক্লাস, আর কি পাঠ পরিকল্পনার পড়া, পরীক্ষার পড়া, কত পড়া পড়বে? এই জন্য এখন থেকে চিন্তা করেছি পাঠ পরিকল্পনার সাথে সঙ্গতিপূর্ণ রেখে তোমাদের ক্লাসগুলো নিব, হোক না বারবার রিভিশন, সমস্যা কি, তাই না? আচ্ছা, একটু চেষ্টা করেছি, একটু এদিক ওদিক তো হবে, তার সাথে সাথে একটু ছড়া, একটু গল্প তো চলবেই চলবে, তাই না? ওকে, তাহলে আমরা কি করছিলাম? আমরা দেখেছো আমি নার্সারি দিয়েটা দিতেই ভুলে গেছি, আমরা আজকেও পড়ব ব্যঞ্জন বর্ণের সাথে স্বরচিহ্নের যোগ। ব্যঞ্জন বর্ণের সাথে স্বরচিহ্নের যোগ তোমরা অবশ্যই সবাই অনেক অনেক লিখছো, আমি দেখছি যারা লেখা খারাপ ছিল ক্লাস চলাকালীন সময়ে, প্রতিদিন লিখতে লিখতে তাদের লেখা অনেক সুন্দর হয়ে যাচ্ছে, এই জন্য অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তোমরা আজকে আবারও 10টি স্বরচিহ্নের সাথে পরিচিত হয়ে নাও, ঠিক আছে? বলো স্বরচিহ্ন কয়টি? 10টি। কলমটা রেখে দিই, স্বরচিহ্ন 10টি। প্রথমে কি? আকার, হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বকার, দীর্ঘকার, তারপরে কি? রি, এ, ঐকার, ওকার, ওকার, এই মিলে হলো স্বরচিহ্ন 10টি। এই 10টি স্বরচিহ্নকে আমরা গত ক্লাসে কি করেছিলাম? বর্ণগুলোর সাথে বন্ধুত্ব করিয়ে দিয়েছিলাম, মনে আছে? আজকে দেখতে পাচ্ছ তিন রঙের বর্ণ এখানে আমি লিখেছি। তিন রঙের বর্ণর মধ্যে প্রথমে আছে কালো, তারপরে আছে লাল, তারপরে আছে কি? সবুজ। হ্যাঁ, তাহলে এখন কম্পিটিশন হলো কোন বর্ণটা সবচাইতে সুন্দর হয়েছে লিখতে, কোন বর্ণটা তোমরা সবচাইতে সুন্দরভাবে লিখতে পারো, এটা দেখবো আমি এই ক্লাসের পরে হোমওয়ার্কে। এই জন্য তিনটা গ্রুপ করে দিয়েছি, তিনটা গ্রুপ হলো কালো, লাল আর কি? সবুজ। এই তিনটা গ্রুপের সাথে
এই 10টা স্বরচিহ্ন কি করবে, ফ্রেন্ডশিপ করবে, গতদিনের মতো ফ্রেন্ডশিপ। তো দেখবো আমরা ক্লাস শেষে কার সাথে সবচাইতে ভালো বন্ধুত্ব হলো আর কার সাথে ঝগড়া হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা আমাদের কাজ শুরু করে ফেলি। ওকে, প্রথমে তয় আকারে তা, তারপরে তয় হ্রস্ব ইকারে তি, তয় দীর্ঘ ইকারে তি, তয় হ্রস্ব ইকারে তু, তয় দীর্ঘ ইকারে তু। বাহ, পাঁচ জন তো খুব সুন্দর বন্ধুত্ব জমিয়েছে। এখন পরের গুলোর পালা। তয় ঋকারে ত্রি, তয় কারে তে, তয় ঐকারে তৈ, তয় ওকারে তো, তয় ওকারে তো। এই হলো তয়ের সঙ্গে বন্ধুত্ব করা। কি হলো? তয়ের সাথে বন্ধুত্ব করা। এখন বন্ধুত্ব করবে থয়ের সাথে। থয়ের সাথে কি কালো দিয়ে বন্ধুত্ব করাবো নাকি লাল দিয়ে করাই? তাহলে আমরা ত বর্ণের সঙ্গে শেষ করেছি, এখন আমাদের থ বর্ণের পালা, তাই না? থ বর্ণের সঙ্গে আমরা 10টি স্বরচিহ্ন বন্ধুত্ব করাবো। তো এই বন্ধুত্বটা আমরা কি রং দিয়ে করব? এরা আছে লাল, তাহলে লালের সঙ্গে সবুজ দিয়ে বন্ধুত্ব করাই। ওকে, তাহলে থয়ের সঙ্গে আকার দিলে থয় আকারে থা, থয় আকারে থা, থয় হ্রস্ব ইকারে থি, থয় হ্রস্ব ইকারে থি, থয় দীর্ঘ ইকারে থি, থয় হ্রস্ব ইকারে থু, থয় দীর্ঘ ইকারে থু, তারপরে থয় ঋকারে থ্রি, থয় ইকারে থে, থয় ঐকারে থৈ। এখন চারিদিকে শুধু পানি থই থই, তাই না? সব দিকে পানিতে ভরে গেছে, থই থই করছে। এ নিয়ে তো তোমরা গল্প লিখতে পারো, পারো না? চারিদিকে পানি থই থই, আমরা করব কি হই হই? না, হই হই করা যাবে না, কিন্তু ছোটখাটো গল্প তো লিখতেই পারি। তোমরা শব্দ গঠন শিখছ, বাক্য তৈরি করতে শিখছ, তাহলে কি নতুন নতুন গল্প তৈরি কিংবা লিখতে শুরু করতে পারো না, শিখতে পারো না? চেষ্টা তো করতে পারো, তাই না? ওকে, তাহলে থয়কারে থো, থয়কারে থো, থয় ওকারে থো। এই হয়ে গেল 10টি স্বরচিহ্নর সাথে আমাদের এই সুন্দর টুকটুকে থ বর্ণের বন্ধুত্ব। দেখেছ কত সুন্দর লাগছে এদেরকে দেখতে? আমাদের ত গ্রুপ আর থ গ্রুপ তো তাদের 10টি স্বরচিহ্নের সাথে বন্ধুত্ব কমপ্লিট করে ফেললো। দেখো কত সুন্দর মনে হচ্ছে গয়না দিয়ে সেজেছে এরা, তাই না? আচ্ছা, এবার থাকলো দ। দকে ওকে এটা দিয়ে করব। দকে আমরা লাল দিয়ে সাজাবো, তাই না? ভালো লাগবে না? ওকে, আমাদের সুন্দর দ বর্ণ এবার সাজবে স্বরচিহ্ন দিয়ে। এগুলোকে কি বলা হয় জানো? এগুলোকে বলা হয় বাংলা বর্ণমালার অলঙ্কার। আমরা যেমন হাতে কানে নাকে গলায় অলঙ্কার পরি, সেই রকম বর্ণমালার অলঙ্কার বলা হয় এই যে আমাদের এই স্বরচিহ্নগুলোকে। তাহলে আজকে আমরা এগুলোকে অলঙ্কার দিয়ে সাজাচ্ছি বর্ণগুলোকে, তাই না বলো? আমরা অলঙ্কৃত করছি এদেরকে, সুন্দর সুন্দর গয়না দিয়ে সাজাচ্ছি। চলো দেখি আমরা এবার দ বর্ণকে সাজাই। তাহলে দ বর্ণের সঙ্গে আকার দিলে দয় আকারে দা, দয় হ্রস্ব ইকারে দি, দয় দীর্ঘ ইকারে দি, দয় হ্রস্ব ইকারে দু, দয় দীর্ঘ ইকারে দু, দয় ঋকারে দ্রি, দয় কারে দে, দয় ঐকারে দই। কি দই খেতে ভালোবাসো সবাই? দই খেতে তো সবাই ভালোবাসো। দই খই চিড়া খেতে খুব মজা লাগে, তাই না? তাহলে দয় ঐকারে দই বানানো শিখে ফেললে। তারপরে দয় ওকারে দো, এরপরে দয় ওকারে দো। এই হয়ে গেল দয়ে ওই ওকারে দো। আমরা দৌড়াতে দৌড়াতে আমরা শেষ করে ফেললাম আমাদের ব্যঞ্জন বর্ণের সাথে স্বরচিহ্নের যোগ, তাই না?
এই তিনটি গ্রুপকে, তিনটি দলকে আমরা সুন্দরভাবে পাকাপোক্তভাবে বন্ধুত্ব করিয়ে দিলাম 10টি কিসের সাথে, এই যে স্বরচিহ্নর সাথে অলঙ্কৃত করে ফেললাম, আমরা অলংকার দিয়ে সাজিয়ে ফেললাম আমাদের 10টি স্বরচিহ্ন দিয়ে এই তিনটি বর্ণকে, ত, থ এবং দ। তোমরা সুন্দর করে এইগুলো কি করবে, খাতায় লিখবে। আমি দেখেছি তোমরা অনেকেই বর্ণগুলোর প্রতি ভালো করে গুরুত্ব দিচ্ছ না, তোমরা কোন রকম আকার ওইকার বসিয়ে হয়ে গেল। না বাবা, এই সময় বর্ণের প্যাটার্ন এবং বর্ণের কি লেখার ভঙ্গি হতে হবে সবচাইতে সঠিক, যেন বড় ক্লাসে উঠে তোমাকে আর কোনো বেগ পেতে না হয়। এখনই তোমার লেখার ধরনটা যদি সুন্দরভাবে গঠিত হয়, বড় হলেও তোমার লেখা ঠিক এই রকমই সুন্দর থেকে যাবে। তাহলে সবাই সুন্দর করে লিখবে এবং ছবি তুলে পাঠাতে কিন্তু একদমই ভুলবে না। তো এই গেল আজকে আমাদের লেখাপড়ার বিষয়। আজকের পড়াশোনা আমরা এই পর্যন্ত শেষ করে ফেললাম। এখন আমরা কি করব, গতদিনের মতো একটু ছড়া পড়বো। এটা কিসের বই দেখো তো, ছড়ার বই, তাই না? মনে আছে গতদিন কি ছড়া পড়েছিলাম, ছুটি ছড়া পড়েছিলাম? আমি তো ক্লাসের শুরুতেই বলেছি আজকে পড়বো আমরা আরেকটা নতুন ছড়া। ছড়ার নাম হলো কি, মামার বাড়ি। লিখেছেন জসীমউদ্দিন। তো ঝটপট ছড়ার বইটা বের করে ফেলো, ফেলে আমরা পড়ি। তাহলে মামার বাড়ি, লিখেছেন জসীমউদ্দিন। আই ছেলেরা, আই মেয়েরা, ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। তাহলে আমরা এই ছড়াটা তো আবৃত্তি করে পড়লামই, এবার আমরা একটু সুরে সুরে পড়ার চেষ্টা করি। ওকে, বলো, মামার বাড়ি জসীমউদ্দিন, আই ছেলেরা ওহো, আই মেয়েরা ওহো, ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। আই ছেলেরা ওহো, আই মেয়েরা ওহো। তোমরা কিভাবে গান গেয়ে গিয়ে মামার বাড়ি যাও? এখন তো করোনা ভাইরাসের কারণে মামার বাড়ি যেতে পারছো না, তাই না? আচ্ছা, মামার বাড়ি যাও না হোক, পাকা জামের মধুর রসে মুক্ত রঙিন করেইছো, করেছো না? তাহলে ছড়াটা আর একবার পড়ে আজকের ক্লাসটা আমরা শেষ করে ফেলছি। বলো, মামার বাড়ি, লিখেছেন জসীমউদ্দিন। আই ছেলেরা, আই মেয়েরা, ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। তাহলে সবাই এই রঙিন মুখ নিয়েই থাকো, খুব ভালো থাকো। সবচাইতে বড় কথা, এই বর্তমান পরিস্থিতিতে অবশ্যই সুস্থ এবং ভালো থাকো। তাহলে এই কামনায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।